বিন্দাস পলমি চ্যানেল তো কেমন আছো সবাই আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আমাদের তো দুর্গাপূজা স্টার্ট হয়ে গেছে আর আজকে হচ্ছে সপ্তমী পূজো তো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে মোটামুটি আর আমি যাব সন্ধেবেলার মা সপ্তমী পূজো দেখতে তো সবাইকে আমার তরফ থেকে শুভ মা সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা তো আমি আমাদের এখানেই পূজো দেখব তো এখন তো বিকেলবেলা হচ্ছে শুধু আর তো একটু রাত্রিবেলা হলে তারপর বের হব আর তো তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করব তো লাস্ট ইয়ার আমাদের এখানে সপ্তমীতে এত বেশি মানুষ বের হয়েছেন না আর এবার দেখি কেমন বের হন তো এখন আমার মা পূজো দিচ্ছেন তারপর আমরা বের হব এই যে কিছু বলো হরে কৃষ্ণ শুভ মহা সপ্তমী তোমাদেরকে জানাই শুভেচ্ছা আনন্দ এবং তোমরা সুন্দর করে যেন এই সপ্তমীটা কাটিয়ে যাও হ্যাঁ তো আমরা তারপর সন্ধ্যার পরে বের হব তো তখন তোমাদের সাথে দেখা হবে আর চলো অনেক অনেক মজা করো তোমরা আর আমরা অনেক অনেক মজা করি তো দেখি আজকে কতজন মানুষ বের হয়েছে সবাই তো এবার পঞ্চমী থেকেই বের হয়ে গেছে মোটামুটি কিন্তু আমি আজকে সপ্তমী থেকেই বের হচ্ছি তো চলো কি হয় দেখা যাক হাই গাইস তো আমি রেডি হয়ে গেছি এখন আর আমার সাথে যাবে আমার মা আমার দিদি তো আমার মা রেডি হয়ে গেছেন আমি রেডি হয়ে গেছি আর আমার দিদি আসতে আসতে একটু লেট করছে তো মার তো মানে পুরো দিমাগ খারাপ হয়ে গেছে একদম তো আমার কোনো প্রবলেম হয় না কেউ লেট করলে আমি কি করি আয়নার সামনে দাঁড়িয়ে এভাবে এভাবে একটু পোজ করতে থাকি তো আমার এভাবেই টাইমটা চলে যায় তো আমার বেশ একটা প্রবলেম হয় না তো এখন তো পুজোতে বের হচ্ছি পুজোতে গিয়ে আমার শুধু চারটেই কাজ থাকে স্পেশালি প্রথমত হচ্ছে মন্দিরের ঠাকুর দেখব আর সেকেন্ড হচ্ছে খাওয়া দাওয়া ঘুরে টুরে তারপরে একটু খাওয়া দাওয়া করব আর তারপর থার্ড হচ্ছে ফটো ক্লিক করা আর এটা আমি কীভাবে ভুলতে পারি বললো এটা কি ভুললে হয় তো আর চার নম্বর হচ্ছে কিভাবে মানুষ বেরোচ্ছে কতজন বেরোচ্ছে এইটা দেখা আমার হ্যাঁ তো এইসবই করে থাকি আমি বেশিরভাগ তো চলো পুজোটা দেখি আর তোমরা হ্যাঁ যারা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে দাও আর अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पे फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए তো পুজোটা দেখাচ্ছি তোমাদেরকে এত কষ্ট করে আমি দেখব নাকি তোমাদেরকে দেখাবো ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হ্যাঁ হ্যাঁ তো প্লিজ লাইক করে দাও শেয়ার করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো আমি বের হচ্ছে আর একদম রেডি হয়ে আধা ঘন্টা হয়ে গেছে আমি রেডি হয়ে এখনো আমার দিদি আসেনি গাইস আমি এসে গেছি এখন নতুন বাজারের কালী মন্দিরে এখানে পুজো হয় আর আমি যদি কিছু বলি তাইলে তোমরা শুনতেই পারবে না এত মাইকের আওয়াজ ছিল না তোমরা শুনতেই পারবে না তো আমি ঘরে এসেই আওয়াজটা দিচ্ছি তো তোমরা ভিডিওটা দেখো ভালোভাবে আশা করি তোমাদের ভালোই লাগবে আর অনেক সুন্দর করে সাজিয়েছেন এরা আর আজকে আমি যতটুকু ভেবেছিলাম যে মানুষ হয়তো কম বেরোবেন কিন্তু না অনেক মানুষ বেরিয়েছেন তো মানুষ বেরোলে ভালোই লাগে আর যারা এখনই বেরোনি তারা তাড়াতাড়ি বের হোক সত্যি পুজো তো চার দিন পাঁচ দিনই থাকে তাই না বলো আর সারা বছরই ঘরের ভিতরে থাকো সবাই তো পুজোতে বের হোক আর এই চার পাঁচ দিন অনেক মজা করো তোমরা আর এটাই শুধু তোমরা দেখো আর একটা
প্যান্ডেলে যাচ্ছি, আর এত ডাকের আওয়াজ না, মনটাই যেন খুশি হয়ে যায় ডাকের আওয়াজটা শুনবে। পুজো তো এটাই, ডাকের আওয়াজ ছাড়া আর গান ছাড়া কি পুজো হয়? পুজোর সময় যদি ডাকের আওয়াজ আর গান থাকতোই না, তাইলে কি মানুষ বের হয়ে হাঁটাহাঁটি করতো? এরকম ভিড় হতো যদি গানটাই থাকতো না, কিছু তো বাঁচতো না, তাহলে তো মানুষ একদম বোরিংয়ের মতো হেঁটে কী লাভ বলো? তো এটাই আর কি, অনেক ভালো লাগে সত্যি আমার, মানে এই বছরের এই 4-5 দিন না আমি অনেক বেশি খুশি থাকি, আশা করি সবাই প্রায় খুশি থাকে, তাই না? তো আমরা এখন আরেকটা প্যান্ডেলে যাচ্ছি, আর এটা প্যান্ডেলও অনেক সুন্দর করিয়েছেন, প্রত্যেক বছরই এরা অনেক সুন্দর করিয়ে থাকেন। পরিবেশ জানি খুব আরাম, কালকে আর এখানে সাইলেন্ট থাকতো না। গাইস, আমার ব্লগে একটু সিলেটি কথা তো শুনতেই পারবে, কারণ আমি সিলেটি কথা বলতে ভালোবাসি, আর ঘরে আমরা সিলেটি কথাই বলে থাকি, আর আশা করি তোমারও সিলেটি কথা শুনে একটু মজাই পাবে। তো আমরা এসে গেছি আরেকটা প্যান্ডেলে, এই প্যান্ডেলটা দেখো গাইস, মানে এত সুন্দর, সত্যি আমাদের এই ছোট্ট গ্রামের মধ্যে অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল বানিয়েছেন, আর এখানের দুর্গা দেখতে পাচ্ছো কী সুন্দর না, সত্যি আমার এখানের দুর্গা আমার খুব ভালো লেগেছে, মূর্তিটা খুবই সুন্দর। আর মানুষ দেখতে পাচ্ছো, প্রথমে দেখা যাচ্ছিলো কেউ নেই, পরে দেখলে আরে এখানে দেখো, ইশ কি সুন্দর করেছে প্যান্ডেলটা, ওপরের ডেকোরেটটা দেখেছো? আর এই দেখো, এরা আবার এসে গেছে দোকানের মধ্যে শপিং করতে, মানে শপিং ছাড়া এই মহিলারা কিছু বুঝেন না সত্যি, আর এর প্রভাব আমার মধ্যেও পড়ে গেছে। আর এই দেখো, আমরা আরেকটা মূর্তি দেখতে যাচ্ছি, আরেকটা মূর্তি দেখতে পাচ্ছি, মানে আরেকটা প্যান্ডেলে যাচ্ছি। তো তোমরা দেখো, আর এত গরম লাগছিল না, আর চুলটা ছেড়ে, আর চুলটা না ছাড়লেও হয় না। তো এখানে দেখো, ইস কি সুন্দর, আর এখানে দেখো কি সুন্দর মন্দির, মানে কয়েকটা মন্দিরই আছে আমাদের এখানে, খুবই সুন্দর সুন্দর করে ডেকোরেট করেন। গ্রাম হলে কি হলো, আমরা সুন্দর করে ডেকোরেট করতে জানি, আর এটা তো ইউনিক, সববারই এখানে ইউনিক থাকে। তো আমরা এখানে বসে আছি, আর চেয়ার রেখেছেন, অনেক মানুষ এখানে বসতে পারবেন, তো দাঁড়ানোর সিস্টেম নেই, এখানে বসে বসেই সুন্দরভাবে মানুষ দেখা যায়। তো কি সুন্দর সত্যি পুজোটা, মানে পুজোটা বাঙালির জন্য একটা আলাদাই ব্যাপার থাকে। আর এখানে দেখো, আমি একটা বাচ্চার বন্দুক নিয়ে নিয়েছি, ওর বন্দুকটা চালাবো, এটা ঠেস ঠেস করে শব্দ করে, তো আমার খুব ভালো লাগে, অরিজিনাল বন্দুক তো পাবো না, এইটা দিয়ে কাজ চালাচ্ছি, তাও এটা আমার না, ভালো লাগে এটা দিয়ে চালা। দেখো, আর এই বেচারার কাছ থেকে নিয়ে নিলাম আমি এটা। তো এখানে দেখো, আমার দিদিও এসে গেছে, আর একটা দিদি, আরে এরা দুজন তো সেম সেম শাড়ি পরেছে, শুধু কালার চেঞ্জ। হ্যাঁ সিস্টার, তো আর আমি তো আজকে নর্মালি পরেছি, কারণ আমার এরকম নর্মাল ড্রেস। আমরা হাঁটাহাঁটি করতে করতে অনেক পায়ে ব্যথা করছে, তাই আমরা কিনে নাম্বারটা এখনো আসে নাই, তো আমি খাবো একটু পরে। আর এত আওয়াজ, মানে এত সাউন্ড, সাউন্ডের মধ্যে মানে কিছু বলাই যাচ্ছে না, বুঝতে পারছো? তোমরা দেখতে দেখো, আমরা খেয়ে নেই। গাইস, আজকের পুজো করা শেষ হয়েছে এখানেই, আর আমি ঘরে এসে ফ্রেশ হয়ে গেছি, আর কিছু খেয়েছি, এটা খেয়ে একটু পেটটা ভরেছে, খুব খিদে লেগেছিলো। তো আজকের ব্লগটা এখানে, খুব টায়ার্ড লাগছে। তো আর কালকে অষ্টমীতে আর ব্লগ করছি না, আর করবো নবমীতে, তো নবমীতে দেখা হবে তোমাদের সাথে। তো আর কি ব্লগ করব, ফটো উঠবো না ব্লগে কিছু বলবো, বা ব্লগটা করবো যে রেকর্ডিং তো করতে হয়, আর তো ফটো উঠেছি, অনেক বেশি ফটো উঠেছি, মেমোরি হয়তো ফুল হয়ে গেছে। তো আজকের ব্লগটা একটুটুকি, আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক করো, আর
শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। ঠিক আছে, ব্লগটা আজকে এখানেই। টাটা, বাই বাই, গুড নাইট।